জীবনের সুখ বলো দুঃখ বলো, অনেক পরিস্থিতিতে অনেক ভালোবাসার মানুষ আসবে আর যাবে, কিন্তু যে প্রকৃত ভালোবাসবে তার ভালোবাসা দেখানোর প্রয়োজন হয় না। এই প্ল্যাটফর্মে কেউ যায়, কেউ আসে, কেউ বা মনে রাখে, কেউ বা ভুলে যায়। সেরকমই অনেকজন ভুলে মনে রেখেছে আমায়, অনেকজন ভুলেও বা গেছে, কিন্তু আমি কিন্তু সকলকে মনে রাখার চেষ্টা করেছি। হয়তো ভিডিও দিচ্ছি না, কিন্তু আমি জানি অনেক লেটে আমার এই ভিডিওগুলো যাচ্ছে। তো ভেবেছিলাম একবার ছাড়বো না, আবার ভাবলাম তোমাদের জন্যই তো ভিডিওগুলো করা, তোমাদের সাথে শেয়ার না করে কী করে পারবো, হয়তো একটু লেট হয়ে যাচ্ছে। তোমরা তো জানোই আমি কি কাজ করি, কোন প্রফেশনে আছি, তো সেখানে সিজনে তো প্রচণ্ড পরিমাণে চাপ থাকবে, সেই কারণে ভিডিওগুলো আমার ছাড়া হয়নি। তবে ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য করে রেখেছি, তোমরা প্লিজ ভালোবেসে ভিডিওগুলো ওয়াচ করো। আর তোমাদের অনেকে ভিডিও দেখার চেষ্টা করেছে, বা সবাই ভিডিও দেখে উঠতে পারেনি, তো তাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো এই ভিডিওটা দেখো, আমরা যেদিন বুড়ি পুড়িয়েছি মানে হোলির আগের দিন রাখতে পারলাম, তো প্রচণ্ড পরিমাণে অগ্নিশিখা জ্বলছে, আর এটা দেখে আমাদের প্রচণ্ড পরিমাণে সেই টাইমে ভীষণ ভয় করছিল, কারণ এত অগ্নিকাণ্ড চারিদিকে দেখছি, তো এই অগ্নিকাণ্ডটা দেখে কিন্তু ভয়ই লাগছে। তো এবারে আলোচনা করছিলাম সবাই মিলে, এখন জায়গা যেহেতু কম হয়ে যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, এখন কিন্তু বুড়ি পুরানো কোথাও না কোথাও গিয়ে এগুলো বন্ধ হয়ে যাবে। এক গ্রামগঞ্জে ছাড়া কিন্তু আমাদের মতন জায়গায় কিন্তু এরকম পোড়ানো যাবে না, কারণ যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। শুধু দেখো আগুনটা কেমনভাবে ছড়াচ্ছে, আমার তো ভীষণ ভয় লাগছিলো। সামনের বার থেকে সবাই আমরা ডিসিশন নিয়েছি একদম ছোট্ট করে নিয়ম কাজ করতে হয়, সেটুকুই করবো, ব্যাস এইটুকু। আমরা তো সত্যিকারে খুব আনন্দ করেছি, দেখো সবাই মিলে কিন্তু আগে থাকতেই আমরা একটু আবেগ দিয়ে দিচ্ছি, আর যে বুড়ি পুরানোর প্রসাদ হয় সেটা সবাই নিচ্ছি, আর সবাই সবারকে আবির মাখিয়ে কিন্তু আগের দিনই আমরা কিন্তু এইভাবে আনন্দ করি রাস্তায় বেরিয়ে। তো আমাদের সত্যিকারে পাড়াটা খুব মিশুকে, আমরা সবাই মিলে যখন আনন্দ করি তখন এক জায়গায় হই, তখন খুব আনন্দ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, ছোটোতে ভালোবাসা বড়দের আশীর্বাদ সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ পেছনে বিছানা টিছানা উঠানো হয়ে গেছে, মানে সমস্ত ঘরে কাজ কমপ্লিট করে মাথা ভেজা স্নান করে পুজো দিতে বসেছিলাম। তো এখন একটা আইব্রো করে তোমাদের ইন্ট্রো দিতে আসলাম। অলরেডি কিন্তু আমার গপুকে দেওয়া হয়ে গেছে সকালবেলায়, যেরকম সকালবেলায় রোজ গপুকে দিই সেরকম গপুকে দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে যেহেতু ঠাকুরের জন্য একটু সামান্য পরিমাণে একটু ভোগ রান্না করবো, তাই পুজোটা একটু পরে দেবো, কিন্তু ঠাকুরকে আগে সাজিয়ে নেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে করবো না করবো, আর সবাইকে জানাই হ্যাপি হোলি। মানে এই দিনে তোমরা খুব খুব আনন্দ করো, খুব মজা করো, হয়তো ভিডিওটা একটু লেটে যাবে কিন্তু আমি জানি তোমরা খুব আনন্দ করবে, খুব মজাও করবে। তো দেখো সকাল সকাল আগে আমাদের গোপীসোনাকে কিন্তু একটু মিষ্টি আর কাজু কিচমিচ দিয়ে সকালের ভোগটা দিয়ে ফেলেছি। এবার কিন্তু সব পুজো জোগাড় করবো, কারণ আমাদের কীর্তন নিয়ে আসবে একটু পরে, আমাদের এই দোল উৎসবে কিন্তু কীর্তন নিয়ে বেরোয়, তো সবার বাড়িতেই আসে। আর এই দেখো এবার একটা শিবের ত্রিশূল নিয়েছি আমাদের শীতলা মায়ের পুজোর মেলা থেকে, আর এখানে এই যে সিঁদুর চন্দন রাখার একটা বাতি আমার কাকার দোকানে বিক্রি হয় এগুলো, তো কাকা দিয়েছে এই দুটো জিনিস আমাকে, তো বেশ কিন্তু সুন্দর হয়েছে। পুজোর জিনিস কিনতে আমার খুবই ভালো লাগে। দেখো আবার ওই আমার বান্ধবীর যে মেয়েটা মুমু, ও পুচকু এসে আবার সেই আবির দিল, আবার দেখো জল টল দিয়ে ধুয়ে তারপরে আবার আস। তো দেখো ভোলে বাবাকে স্নান করানোর জন্য সমস্ত কিছু ঘটিতে নিয়ে নিয়েছি। তো আগে আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু মিষ্টি ভোগ দিয়ে তারপরে আমি ভোগের রান্না করতে যাবো, কারণ না হলে ঠাকুর অনেকক্ষণ না খাওয়া থাকবে, আর যেহেতু বললাম কীর্তন নিয়ে আসবে তাই একটু সময়ও লাগবে, তাই কিন্তু এই কাজটা আগে করে নিই যে ঠাকুরটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আগে একটু মিষ্টি ভোগ দিয়ে তারপরে ধীরে সুস্থে রান্না করি। আর এখানে সব জোগাড় করে নিয়েছি, এখানে দেখো যে ভোগ রান্না করব, একটু লুচি করব, একটু আলুরদম, একটু পায়েস করব, সমস্ত কিন্তু আমি নিয়ে নিয়েছি, দুধ বলো, চিনি বলো, কাজু কিচমিচ, গরম মশলা, এলাচ, ময়দা, সমস্ত কিছু। আর এখানে সব ফুলের মালাগুলো এনেছি, আজকে ঠাকুরকে একটু ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। তো এই যে আমি দুধটা ঢেলে না আমি আগে পায়েসটা বসিয়ে নিই, তাহলে অত সময় লাগবে, তো পায়েসটা বসিয়ে দেখো এখানে আলু ভাজাটাও আমি আলু কাটতে চলে আসলাম। তো এই করে আস্তে আস্তে কিন্তু রান্না করতে করতে আমি এদিকে পুজোর জোগাড়টাও করে ফেলেছি, রান্না বলতে ঠাকুরের ভোগের রান্না করতে করতে। এক হাতে করলে একটু সময় লাগে, তাই গুছিয়ে কীভাবে করবো সেটাও কিন্তু একটা টেনশান আমার। তো এখানে পায়েসটা হতে হতে আমি একেবারে আলুটা একটু ভেজে নিই, আর এই সেই ছোট্ট কড়াইটা যেটা গোপালের
জন্য কিনেছিলাম, তো ছোটোখাটো যখনই মন চাইবে একটু কিছু করে দিতে পারি, তো সেই কড়াইটাই কিন্তু এখন রান্না করব। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম একটু গরম মশলা, আর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দেবো। তো এখানে দেখো সমস্ত কিন্তু নিরামিষ, নুন বলো, জিরার গুঁড়ো বলো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এখানে তো যে গরম মশলা কুটো সবই কিন্তু আমরা নিরামিষ আমি কিনে নিয়েছি। আর এখানে দেখো আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। আর এই মিক্সারটা আমার একটা মিক্সারে বাটি কিনতে হবে জানো তো, আমি না ছোটো বাটিটা তো এটোতে রান্না করেছি, মানে এটোতে ব্যবহার করে ফেলেছি, তো ঠাকুরের জন্য ভাবছি একটু ছোট্ট দেখে কিনবো। এত বড় জারের মধ্যে অল্পটুকুনি মশলা বাটতে না খুব অসুবিধাও হয় আর ভালো হয়ও না। পায়েস হতে হতে কিন্তু আমার এদিকে দেখো হয়েও গেছে, মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। আর এই ছোট্ট কড়াইতে সত্যিকারের গুপ্তের জন্য অল্প করে ভোগ রান্না করতে বেশ ভালোই লাগছে। তো এখানে দেখো অলরেডি পায়েস কিন্তু ফুটে ভালো করে ফুটে গেছে, আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, তো চলো এবার পুজোটা করে নিই। তো এই যে সমস্ত আবির এনেছি, সেটা আমরাও ইউজ করবো আর আগে ঠাকুরকে দেবো। তো এখানে যে সব জোগাড় করে দিয়ে গেছি, এবার পুজোটা দিয়ে দেওয়া যাক, কারণ আমি তো ওখানে সব বসিয়েছি, পুজো দিতে দিতে কিন্তু অর্ধেকটা হয়ে যাবে, আর উঠে শুধুমাত্র লুচিটা করলে কিন্তু আমি ঠাকুরকে আবার ভোগ দিয়ে দিতে পারব। তো দেখো ঠাকুরের জন্য এখানে যেহেতু কীর্তন আসবে তাই থালায় আবির বেড়ে নিয়েছি, আর এই যে গোপুসোনাকে ভোগ দিয়েছিলাম তারপরে কিন্তু এই ঠাকুরদেরও ভোগ দিয়ে দিয়েছি, কারণ আমার ওখানে আরেকটু লেট হচ্ছিলো হতে, তো ঠাকুরদের সবাইকে দিয়ে দিয়েছি, কারণ কীর্তন ঢুকে গেছে অলরেডি পাড়াতে, তাই কিন্তু আগে একটু মিষ্টি ভোগ দিয়ে গোপালের সামনে কিংবা অন্য ঠাকুর সবাইকে কিন্তু আমি দিয়ে রেখেছি। তো ওই দেখো সবাই কীর্তনের জন্য বেরিয়েছেও, তো সেই টাইমে আমি একটু বেরিয়েছি বলে সবাই একটু আবির দিয়েছে, এবার বললাম যে তোরা খেল, আমি ভোগ টোক রান্না করে তারপরে রান্না করে ঘরে তারপরে আসবো। তো এদিকে দেখো আমার কিন্তু ভোগ রান্না হয়েও গেছে, আর এখানে আমি কিন্তু ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি, এখানে লুচি, আলুর দম, আর এই যে পায়েস, একদম অল্প করেই সব কিছু করেছি। আমার মন চাইছিলো যে গুপুকে দেবো, তো দেখো আমি ভোগ সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা অবস্থা দেখতেই পাচ্ছ, ঘেমে ঘেমে একাকার, প্রচণ্ড গরম পড়েছে আজকে, আর ঠাকুরের ভোগ তো অনেক আগে দিয়ে দিয়েছি দেখেছো। আর এই যে আবির দিতে গেছিলাম সবাইকে, ঠাকুর মানে ঠাকুরকে আবির দেওয়ার পরে সবাইকে আবির দিতে গেছি, তারপরে এসে রান্নার জোগাড় করছি, আর ওখানে দেখতে পাচ্ছ আওয়াজ কিন্তু বক্সের আওয়াজ, তো এখন ওখানে প্রোগ্রাম হবে ছোটোখাটো করে, তো সেখানে যেতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, আর রান্না করবো আজকে খাসির মাংস। তো এই যে মাটনটা রান্না করব, তার জন্য কিন্তু সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে রেখেছি, খুব মজা হচ্ছে সত্যিকার, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, নাহলে ওদিকে ডাকাডাকি শুরু হয়ে গেছে। তো চলো আজকে আর বেশি কিছু দেখাতে পারছি না রান্নার দিকে, তো আজকে মাটন আর কালকে রাত্রে চিকেন আছে আর ভাত আছে, এই আর কিছু না, দুটো মাংস দিয়ে আজকে খাওয়া হবে, আর কিছু করবো না, কারণ কেউ খাওয়ার মুডেও থাকবেও না, সবাই আনন্দ ফুর্তি মুডে আছে। তো চলো মাটন কিংবা চিকেন দুটোই কিন্তু এরকমভাবে মাখিয়ে রাখতে ভীষণ ভালো লাগে, আমি তো এরকমভাবে রান্না করি, তোমরা যদি কেউ করে থাকো তাহলে তো বলবে যে টেস্ট কেমন, আর যদি এরকমভাবে কেউ রান্না না করে থাকো এরকমভাবে তোমরা করো, ভীষণ টেস্টি হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, আমি সবসময় বরাবর এরকম করেই করি, অন্য কোনো পদ্ধতিতে আমি করি না কোনো সময়। তো এই যে ভালো করে মাখিয়ে রাখিয়ে রেখে কিন্তু আমি চটজল দিয়ে একটু ঘুরে ফিরে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিলাম, কারণ বেশিক্ষণ আজকে মাখিয়ে রাখতে পারলাম না, কারণ অলরেডি তাড়া দিচ্ছে ওখান থেকে, নাহলে সবাই ঘরেই ঢুকে যাবে এরকম একটা অবস্থা। তো এই যে ওখানে বসিয়ে এসে হাত টাত ধুয়ে আমি এবার প্রসাদ বাইরে দিলাম সবাইকে, সবার বাড়িতে বাড়িতে একটু একটু করে প্রসাদ দিলাম, তো বেশি তো করিনি তাই আর বেশি কাউকে দিতে পারিনি, আশেপাশে ছোটরা যেমন ছিল, তো চলো টুকু আসি। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে মনে হয় মুশকিলে পড়লাম, এদিকে আমার মাংসের ঝোল বসানো, দেখো পুরো ভূত করে দিয়েছে, যে যেখান থেকে পেয়ে যায় খুব মজা করছে, এই দেখে মনে হচ্ছে আমিও কতক্ষণে বেরিয়ে যাব, তো ফাইনালি কিন্তু আমি বেরিয়ে চলেও এসেছি। তো এখানে দেখো যে যেরকমভাবে পাগলের মতন পাচ্ছে নেচে যাচ্ছে, আর আমি ভিডিও করে যাচ্ছি, তো তোমরা বলবে তোমরা কেমন হোলিতে এনজয় করেছো, তোমরা পাড়ায় কী রকম হয় সেটা কিন্তু অবশ্যই করবে, যে হ্যাঁ আমি এখান থেকে বেরোবাই তোমার ভিডিও দেখছি, আমার খুব ভালো লাগবে, আর তোমরাও কি এরকম পাড়ায় সবাই মিলে আনন্দ করে হোলিতে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো
তো এর মধ্যে থেকে মাঝখানে আমার দিদি যান, কেউ বাদ যায়নি, আনন্দ পাতেই দেখো আমার পেছনে আমার ননদ পুরো পাগল সবকটা আর কালো ভূত হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু এনজয় করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে যে আজকে ভিডিওটা তোমাদের কতটা মজা লাগছে আর ভালো লাগছে কিনা। দেখো আমার সরল মনে আমি যেরকমটা মনে হয়েছে আমি সেরকমটাই তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা কেমনভাবে থাকি আমাদের পাড়ায় সবাইকে একসাথে কোনো একটা অনুষ্ঠানে। তো এই দেখো কাকি জেঠি কেউ বাদ দেয়নি, সবাই কিন্তু নাচানাচি করেছে আর ওখানে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা দেখছে, কিছুটা বা আমাদের সঙ্গে মজা করছে। তো এখানে ছেলের সঙ্গে একটু সেলফি তুলে নিয়ে কিন্তু চলে আসলাম সব মিলে পুকুরে। আর পুকুরে গিয়ে যে বন্ধুরা কী মজা হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আমি তো সাঁতার পারি না, আমাকে যদি এক ধাক্কা দিয়ে ফেলে দিত আমি মনে ডুবে যেতাম। তো আমি সিঁড়িতে বসে বসে স্নান করছি আর সবাই দেখো কী সুন্দর সাঁতার কাছে, সোজা সাঁতার পারি না এরা আবার উল্টো সাঁতার কাছে। তোমরা কারা কারা সাঁতার পারো না তোমরা একটু বলবে তো, তাহলে আমার একটু ভালো লাগবে যে আমার দরে কেউ আছে যে আমার মতন অকম্মার ঢেকি যে সাঁতার পারে না। তো দেখো স্নান টান করে চলে আসলাম বাড়িতে। অনেক ভিডিও আমি ক্লিপ ডিলিট করতে হয়েছে, দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর আমি সেটা একদমই চাই না যে অনেকদিন পরে ভিডিও দিয়েছি তোমাদের এত লেন্দি ভিডিও দেবো, সেটা একদমই ভালো লাগে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে আসলাম সন্ধ্যার মুহূর্তে। আর সন্ধ্যাবেলায় একদম ওপেন রাস্তার মধ্যে, মানে আমাদের রাস্তাটা তো একটা গলির মধ্যে, তো সেখানে ওপেন দেখো আমরা রাস্তার মধ্যে ইমার্জেন্সি লাইট নিয়ে কিন্তু বসে গেলাম চার্জার নিয়ে মুড়ি মাখা খেতে। তো সবারই অবস্থা খুব কাহিল কিন্তু সন্ধ্যাবেলায় খুব খিদে পেয়েছিলো সবাই। তো সবাই আমার এখানে ননদ ছোটো, এই যে সবাই দেখছো কাকি জেঠি ননদ সবাই, আমরা কী করলাম এক গাবলা মুড়ি মাখলাম, মুড়ি মেখে এবার এখানে মজা করে খাবো। তো এখানে দেখো এই যে সবাই মুড়ি মেখেছে, সবাই একটু ফটোস তুলছিলাম আর সাথে নিয়ে এসছে আমাদের পাশে বাড়ি এক কাকিমার মিষ্টির দোকান, তো ওরা আবার মিষ্টি নিয়ে এসছে। তো দেখো মিষ্টিটা খাবে কেমন, কার কার লোভ লাগছে মিষ্টি দেখে। আমরা ওখানে খুব মজা করে মিষ্টি খেয়েছি, তো দেখতেই পাচ্ছ যার মিষ্টির দোকান সে কিন্তু আগে খাচ্ছে আর আমার এই ননদ দেখো শুধু আমি যে ভিডিও করছি আর এটা যে ছাড়বো কিন্তু ও জানে না, ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে। তো আরও একটা কথা বলতে, আমাকে অনেকে খুব মিস করেছো, রফিক দাদা ভাই নিতিদি ভাই সবাই তোমরা আমাকে বলেছো ভিডিও দেওয়ার কথা কিন্তু আমি কাজের জন্য ভিডিও দিতে পারছিলাম না। আমি জানি অনেকটা লেট করে ভিডিওটা দিচ্ছি বাট আমি এটাও জানি যে তোমরা ভালোবেসে যারা আমাকে খুব ভালোবাসো তারা কিন্তু দেখবে। আর একজনের নাম না নিলেই নয়, সেটা হচ্ছে রাখি দিভাই, সে কিন্তু আমাকে ইনস্টাতেও কিন্তু মেসেজ করেছে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না, এরকম অনেকেই আছে যারা আমাকে মেসেজ করেছো। আরও অনেকে আছে আমি নামটা হয়তো এখন মনে করতে পারছি না এই মোমেন্টে ভয়েস দেওয়ার সময়, পরে ভিডিওতে বলে দেবো কারা কারা আমাকে খুব মিস করেছো মেসেজ করেছো। তো চেষ্টা করেছি, সবচেয়ে বেশি যে মিস করেছে সেটা হচ্ছে রফিক দাদা ভাই, আর নিতি ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে তাই মনে হয় একটু কমই মিস করেছে আমাকে। যাই হোক মজা করলাম দি ভাই, তুমি কিন্তু রাগ করো না, আমি জানি তোমার সঙ্গে তো আমার ফোনে কন্ট্যাক্ট হয় কিন্তু রফিক দাদা ভাইয়ের সঙ্গে তো আমার ফোনে একদমই কন্ট্যাক্ট হয় না, কিন্তু দাদা ভাই কিন্তু খুব 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 করে মিস করেছে। আরও এক দাদা ভাই আছে সেও আমাকে খুব মিস করেছে। রফিক দাদা ভাই আমি জানি না তোমার সঙ্গে আমার সত্যিকারে কোথার থেকে এত টান, কিন্তু আমি এইটুকু বুঝতে পারি যে তুমি কিন্তু ভীষণ ভালোবাসা দিয়েছো অত সুদূর বাংলাদেশ থেকে, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমি চেষ্টা করবো দাদা ভাই রোজ ভিডিও দেওয়ার, কিন্তু যখন আমি কাজে খুব ব্যস্ত থাকি তখন তো আর দিতে পারি না, তো একটু ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকল টাটা।